হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। যেহেতু আমি হচ্ছে তোমাদেরকে প্রি এক্সাম দিব, তার জন্য অনেকে কোশ্চেন করতেছো যে কিভাবে কোশ্চেন প্রবেশ করবে এবং কিভাবে কি হবে। তো আমি সেই বিষয় নিয়ে আজকে আমরা এইটুকু বলে দেবো যে তোমরা পরীক্ষায় কিভাবে প্রবেশ করবে এবং কিভাবে পরীক্ষা দিবে এবং তোমাদের পরীক্ষার সময় কত, সবকিছু নিয়ে একটু আলোচনা করবো। চলো আমরা ফার্স্টে আমরা কি করি, আগে ফর্মের ভিতরে ঢুকি। দেখো, তোমাদেরকে আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কে তুমি চাপ দিলেই তোমার কি অটোমেটিকলি তোমার পরীক্ষার ফর্মে নিয়ে যাবে। দেখো, যে তোমাকে একটু সময় নিয়ে পরীক্ষার ফর্মে নিয়ে যাচ্ছে। দেখো, ওকে, দেখো তোমাদের প্রথমত আসলে আমি এই জিনিসটা একটু বলি, যে এখানে তোমার কি, দেখো এখানে একটা টাইমার ফর্ম দেওয়া আছে। দেখো, তোমাদের আমি এখানে তোমাদের পরীক্ষা যেহেতু 30টা এমসিকিউ হবে, 20 মিনিট সময় দেওয়া হয়েছে, এখানে তোমাদের সময়টা থাকবে। তো তুমি পরবর্তী যখন স্টার্ট করতে যাবা, তখন তোমার এখানে একটা নাম চাবে, যদি তোমার নাম কর, নাম কি তুমি নামটা দিবা। ধরো আমি আমার নাম দিচ্ছি, আমার নাম হচ্ছে সুজন, যেহেতু আমি সুজন দিলাম। দেখো, এখানে স্টার্ট শুরু হয়েছে। এখন আসো পরবর্তী, দেখো আমরা কি আসবে এখানে, আমরা কি কি কোশ্চেন করছি। ধরো আমার এখানে রোল নাম্বারটা, যেহেতু আগের একটা স্লাইড আমি করছি, এখানে ধরো আমি কি করব, পরীক্ষার সব দিব। হ্যাঁ, এটা দিব। ধরো তোমার কি আছে নাম, এখানে আবার তোমার নাম চাবে, তখন নামটা দিলা। ধরো আমি আমার নাম দিব সুজন, তারপর হচ্ছে আমার কি কলেজের নেম, তুমি এখানে তোমার কলেজের নামটা দিবা। ধরো আমি একটা কলেজের নাম দিলাম এসএস, তারপর হচ্ছে কি ধরো বেস কত, ধরো আমার বেস ছিল 2020, আমি 2020 দিলাম। তারপর আমার এইটুকু হচ্ছে তোমার আইডেন্টিটি কর নেওয়া, বা হচ্ছে তোমার কি যে ডাটাগুলো আছে সেগুলো নেওয়া। এরপর আসবো আমাদের প্রশ্ন বা পরীক্ষার কোয়েশ্চেন। তো এখন দেখো এইখানে কি বলছে, ডো নট এডিট দিস ফিল্ড অ্যান্ড ক্লিক অন সাবমিট। তুমি এটাকে সাবমিট করার পর আর কি করতে পারবা না, এটা এডিট করতে পারবা না, তার আগে তুমি এডিট করতে পারবা। ওকে, দেখো আরেকটা বিষয়, দেখো তোমার 5 মিনিট সময় ছিল, এখন কয় মিনিট সময় আছে, 4 মিনিট সময় আছে। দেখো তোমার যখন সময় কমতে থাকবে, তখন তোমার এই দেখো তোমার 3 মিনিট সময় চলে আসছে, এরকম করে কমে যাবে। এখন আসো তোমার এই কোশ্চেনটা, ধরো এই কোশ্চেনটার আনসারটা কত হতে পারে, ধরো একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কত, আমাদের 1/9x, এটা অন্তরীকরণ সূত্র, 9x2, তাহলে আমরা এইটুকু আসতেছি, ধরে নাও আমরা এইটা আসতেছি, তাহলে আমরা 3/9x2 আসবে আচ্ছা ডি, তাহলে আমরা এটা হচ্ছে আনসার। তো তুমি এখন কি করবা, সাবমিট করলা। দেখো এই যে তুমি সাবমিট করার পরে তোমার এরকম একটা ফেস হবে। এখন কথা হলো ভাই, এখানে রেজাল্ট দেখাবে না, তোমার এখানে মেরিট দেখাবে। তোমার মেরিটটা আমি দিয়ে দেবো একদম পরীক্ষা শেষ হওয়ার, অর্থাৎ 10টার পরে তোমাদের কি মেরিট অনুসারে দিয়ে দেওয়া হবে। সো এইটুকু হচ্ছে তোমাদের পরীক্ষার সিস্টেম। সো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা, কমেন্ট করে সবাই জানিয়ে যাবা। তো অবশ্যই ভালো থাকবা, সবাই 10টায় পরীক্ষা দেবা, আর যারা পরীক্ষা না দিবা তাদেরকে অবশ্যই কি করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে। তো সবাই শেষ পর্যন্ত থাকো, আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।